হ্যাঁ, একটা ভাই গেছে, একটা ভাই কটা যদি বলেন, একটা গেছে। যদি আমরা ফুরফুরা গোটা কুড়ি ভাই যাই কি হালত হবে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো যুবক বাপেরা? খুব সাবধান। বিকেলে গেছিল তো, কথা বলেন দেখি, সারা বছর ফাঁকা নেই, রেখে দাও। ও দাদর ছিল 1054 বিঘে জমি। পশ্চিমবাংলায় একজন আছে বলে আমার মনে হয়, 1054 বিঘে জমির মালিক ছিল ও দাদু ছোট হুজুর কেবেলা। 1034 বিঘে জমি দাঁড়িয়ে থেকে মাদ্রাসা মসজিদ ইসাল সাহেব দান করে দিলেন। জোরে বল। ম্যানেজার প্রশ্ন করল, হুজুর আপনি সব জমিগুলো দান করে দিলেন হুজুর, ছেলেদের কি হবে? ছোট হুজুর হেই, আমি বাপ দোয়া করছি আর ওদের ঘরে আল্লাহর উপরে সুপে দিয়ে গেলাম, আল্লাহ পাক ওদের বরকত দিবে। যদি কইতে পারে না বিকেলে ছেলে চাইতে ওর পাপ দাদো। ইতিহাস হলো, ইতিহাস হলো ওর পাপ দাদো মনসুর বগদাদি হুজুর, যিনি আমাদের 18 পোস্টের দাদা। ওনার জমি ছিল 7,37,840। জোরে বলতে পারলাম কথা বললাম, 7,37,840 বিঘে। যে কোটটায় রায় দিয়েছে ওই কোটটা আমার বংশের জায়গা, যে জায়গায় ওকে কালকে অ্যারেস্ট করেছে ওইটা আমার বংশের জায়গা, আমার দাদুর জায়গা। কি ভাবছে? অনেকে ভাবে তুমি অসার সেদিকে রাজনীতি করতেছে, পেটের জ্বালায় ফুরফুরা হুজুরা পেটের জ্বালায় আসেনি, ফুরফুরা হুজুররা এসেছে সেরে উ এসেছে রাজনীতিতে একমাত্র আপনাদের জন্য। চিনলে বলতে পারে না এরা, আপনাদের জন্য। এইটা এক ভাই জলসা করছি, করছি না কোনো মাইক থেকে নামবো, কুনে নিয়ে যাবো। তার কি দরকার, কি দরকার? এই হক কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন, হক কথা দরকার আছে না নাই? তার কি দরকার? এদিকে আসার, যা আছে পায়ের পা দিয়ে উ কেন? ও সাত পিড়ি চলে যায়, কারণ এমন একটা ঘরে আল্লাহ পাঠিয়েছে ফুরফুরায় বসে থাকলে আপনারা ফুরফুরায় গিয়ে হাতে টাকা গুঁজে দিয়ে আসেন, ঠিক না? বল জোরে বলে। এমন একটা খানদান আল্লাহ পাঠিয়েছে যে তাকে খেটেও খেতে হবে না, হাতে মুসাবা করলেই নজর আনা, ঠিক না? বল কথা বলে। হাতে পেটের জ্বালায় সে আসেনি, আমি তাকে নিজে জিজ্ঞাসা করছি এই টাকা পয়সা সব কি হলে? এই এমএলএ টেমএলএ সব 1,00,000-1,50,000 পাই। বলছে ভাইজান, যা টাকা পাই মাসের শেষে ওর 20 গুণ টাকা আমি নিজে দিয়ে থাকি লোককে। জোরে বলবে না, গর্ব হয়, গর্ব হয়। ইসাক সিদ্দিক রং লাগাবার চেষ্টা করবি না, অনেকে বলবি ইসাক সিদ্দিক ওই ওই ওই, রং লাগাতে যাবি না। কে কথা বলছে না? তারা তখন তারা 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 এখন দেখ তারা রং লাগাবার চেষ্টা করবে। ইউরাক হক কথা বলার দরকার আছে না? নজরে বলেন, আজকে ওর লাইন, কালকে আরেক ভাইয়ের লাইন, পরশু আমার কথা বলেন, তারপর দিন আপনাদের লাইন, ঠিক না? বল কথা বলেন। ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে কি বলে গোবর? প্রথম আমি যাচ্ছি, পরের লাইনটা তোর। থাক, হুজুরদের ছেলে সব পারে না পারে না কথা বলেন। আমার এক চাচা জান আছে, জনাব পীর আল্লামা কুতুবুদ্দিন চাচা জান,
গোটা গাড়ি ইঞ্জিন ফিঞ্জিন যা আছে ফুলে ফেলে দেবে, সব লাগিয়ে দেবে। আমার কথা বোঝা যাচ্ছে? কি বলছি? আমি নাম বলছি, আমার চাচা জান আছে, জনাব পীর আল্লামা কুতুবউদ্দিন চাচা, নাম শুনেন না আপনারা, মেজো হুজুর কি বলা মেজো সেটি, আহা গোটা গাড়িটা খুলে ফেলে দেবেন, ইঞ্জিন পাম্প গিয়ার বক্স ক্লাচ বক্স যা কিছু আছে সব খুলে ফেলে দেবেন, হুজুর কেবলা সব নিজে নিজে একাই জুড়ে দেবে। জেনে বলবে না, মেজো হুজুর কেবলা বলেছিল আমার এই ছেলেকে আল্লাহ যেমন দুনিয়াবে এলেম দিয়েছে এবং আল্লাহ ইঞ্জিনিয়ার করে পাঠিয়েছে। জোরে বলেন, আবার আমার দাদু ছোট হুজুর কেবলা নিজে জমি চাষও করতো, মাথাই করে মাথাই করে সবজি নিয়ে এঁটে নিয়ে কচু নিয়ে পুঁইশাক নিয়ে বাজারে বিক্রি করতো, 150-200 খাসি ছাগল ছিল, হুজুর চড়াতো, হুজুর কে বলো হুজুর আপনি আমাদের পিসায় মানুষ, আপনি খাসি ছাগল চড়াচ্ছেন, হুজুর বলেছিল আরে এই রাখালি গিরিটা আমার রাসূলুল্লাহ করেছে, এইটা আমার নবীর সুন্দর দাদাই হচ্ছে। জোরে বলো, আরে জোরে বলো, মাঠে গিয়ে জমিয়ে রইতে পারে, আর ইনশাআল্লাহ মাইকে বসে আল্লাহর রহমতে মাইকে বসে এরা অজো করতে পারে। জোরে বলবে না, গর্ব হওয়া উচিত আপনাদের, আমার তো গর্ব হচ্ছে যে আমার এক ভাই আপনাদের জন্য আজকে জেলে পড়ে আছে, গর্ব হয় না আপনাদের? কথা বলেন, গর্ব হয় না আপনাদের? না, ঠিক আছে, থাক, ইমাম আজম আবু হানিফা হুজুর জেলখানায় সারা জীবন কাটিয়ে একটা ফতোয়ার জন্য জেলখানায় চলে গেল, জেলখানায় চলে গেছে, কি ভাবছে? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের কবুল করেন, সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো আবার সব ভুলেই গেছি, বলাই কিছু হল, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিসমিল্লাহির রহমানির রহিম, ভুলে গেছি ভাই, ভুলে গেছি। আসল কথা ভাই, কষ্ট হয়, কষ্ট হয় না? কথা বলেন, কষ্ট হয়, যার বাপ যাই সে বোঝে তার কি গেছে, ঠিক না? বল কথা বলেন, যার বাপ গেছে সারা জীবন মুখ থেকে বাপের নামটা ভুলে গেছে, যার মা যাই সে জানে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি জানি, এখানে প্রত্যেকটা দাদা হুজুরের মুরিদদের কষ্ট হচ্ছে, আমি জানি, কেউ বলতে পারছে আর কেউ, জোরে বলুন, যে কোনো চাপে বলতে পারেনি, কিন্তু আমি জানি, দাদা হুজুরের মুড়িদেরা এজিদি বংশের মুড়ি নয়, এরা সব হলো হুসাইনি বংশের মুড়ি। জোরে বলবে না, সুবহানাল্লাহ, হুসাইন যদি বলতো এজি আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাচ্ছি, তাহলে কারবালা হতো। কথা বলো, রাসূলুল্লাহ যদি বলতো আবু জেহেলের দলটাও ভালো আর আমি নবী আমার দলটাও ভালো, মারামারি হতো? এটা ধরবি জান্নাতি হবি। জোরে বল, দুটো ভাগ, দুটো ভাগ, ফুরফুরা সব হুজুরের প্রতিবাদ করছে না করেন? জোরে বলে, মোবাইল খুলে দেখো, খুলো সব ভাই, সব ভাই, সব কে কোন দিকে কি করেছে আমি ওটা বলতে চাইছি না, হুজুর দু মাস আগে, এক মাস আগে, চার মাস আগে, এক বছর, ওটা রেখে দেখো বলতে চাইছি, এখনের প্রতিবাদ করছে না করেন? জোরে বলে, 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 আর যদি আপনারা ফুরফুরা শরীফ মেনে চলেন, আপনাদের ঘরেও এর প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলুন, মাথায় রাখতে হবে। দেখা যাক, আলোচনা চলছে, আসল কথা ভাই, এটা তো আবার ইন্ডিয়া তো, বুঝতে পারছেন না, ইন্ডিয়া তো, হ্যাঁ, মোবাইলের দিকে মারগুলো দেখেছেন ভাই, মারগুলো দেখেছেন,
মার দেখেছেন তো? উঠকি মানুষের মার বলে ভাই, ওটা মানুষের মার ভাই। হ্যাঁ, একটা মানুষ ওইভাবে একটা মানুষকে মারতে পারে? হ্যাঁ, আমি ভাবতে পারছি ভাই, বিশ্বাস করেন আমি ঘুমাইনি, জলসা করে গিয়ে সারা রাত সারাদিন ঘুমাইনি, শুধু ভাবছি এইভাবে মানুষকে মারে। হ্যাঁ, এইভাবে মারে মানুষকে, টুপিটাতে মারছে, টুপিটা পড়ে যাচ্ছে ভাই, আমার টুপিটা পড়ে যাচ্ছে, সেইটাতে মারছে, কিচ্ছু নাই, ভেতরে একটা লোক ফিট করে দিয়েছে, ওদেরই লোক ফিট করে দিয়ে অন্য প্ল্যান চলছে, ফাঁসাবার প্ল্যান চলছে, কথা বুঝে যাচ্ছে না, ফাঁসাবার প্ল্যান চলছে, শুনে রেখে দাও, সাক্ষী দিচ্ছি, যতই ফাঁসাবার প্ল্যান করো, আমরা দুনিয়ার কারো প্রতি ভরসা করিনি, আল্লাহর প্রতি ভরসা করি, আমার আল্লাহ ততই সম্মানটা বাড়িয়ে দেবে। আরো জোরে বলে, আবু জেহেল যত বলেছিল মুহাম্মদ গায়ে জাসনা 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 মুহাম্মদ গায়ে যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে গিয়েছিল। জোরে বল, যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ওই হুজুরে বাড়ি যাবি না, ও জলসায় যাবি না, ও সমাবেশে যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি যায়। আরে এই তাই হলো ইমানদারের পরিচয়। জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহ আমাদের কবুল করেন। দাঁড়ালো হবে না, এসে বসো, এসে বসো, 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 বাপ বস, সামনে দিন এসছে, দাঁড়াবার জায়গায় কবরে গিয়ে শুবি, দাঁড়াচ্ছ তো কবরে গিয়ে পুরো দেবে, বিসমিল্লাহির আমি আর একটা কথা শুনলাম, নওশাদ সিদ্দিকীর আব্বা হুজুর যিনি আমাদের চাচা হুজুর, উনি বাংলাদেশে, কোথায় বাংলাদেশে, ফোন করে বলেছে আমি নওশাদ বাপ বলছি। ওরাম একটা নওশাদ কেন, আমি ওরাম হাজার নওশাদকে মানুষের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিতে রাজি আছি। শুনলাম, আল্লাহ কি ভাবছেন।